আমরা সচরাচর যেসব ব্রিজ দেখতে পাই তার মধ্যে অন্যতম কয়েকটি ব্রিজ হলো বিম ব্রিজ, সাসপেনশন ব্রিজ এবং আর্চ ব্রিজ। আর নদীর মধ্যে এসব ব্রিজের ফাউন্ডেশন তৈরি করার জন্য ইঞ্জিনিয়ারদের খুবই জটিল কিছু প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। পানির গভীরতা যত বেশি হয় ইঞ্জিনিয়ারদের জন্য চ্যালেঞ্জ তত বেশি কঠিন হয়ে পড়ে। খরস্রোতা নদীতে ব্রিজের জন্য ফাউন্ডেশন স্থাপন করতে ইঞ্জিনিয়ারদেরকে প্রথমে একটি স্ট্রাকচার তৈরি করতে হয়, আর এই স্ট্রাকচার তৈরি করার জন্য ইঞ্জিনিয়ারদেরকে কিছু মাপঝোপ করতে হয়, আর তা হলো নদীতে পানির ম্যাক্সিমাম এবং মিনিমাম গভীরতা, নদীতে পানির গতি, নদীর তলদেশের মাটির প্রকৃতি, ব্রিজের ওজন কেমন হবে এবং কেমন ওজনের যানবাহন ব্রিজের ওপর দিয়ে চলাচল করতে পারবে। এগুলো ইঞ্জিনিয়ারদেরকে খুবই সূক্ষ্মভাবে হিসাব নিকাশ করতে হয়। আর এরপর ইঞ্জিনিয়ারদেরকে কফার ড্যাম নামক এই জিনিসটি তৈরি করতে হয়। পিলার স্থাপনের জন্য কফার ড্যামের আকৃতি কখনো কখনো বৃত্তাকার হয়ে থাকে, আবার কখনো কখনো চতুর্ভুজ আকৃতিও হয়ে থাকে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে কফার ড্যাম কিভাবে তৈরি করা হয়। এটি তৈরি করার জন্য প্রথমে লম্বা স্টিলের একটি স্ট্রাকচারে ফিট করতে হয়। আগেই বলেছি এটা বৃত্তাকারও হতে পারে, আবার চতুর্ভুজাকৃতিরও হতে পারে। এরপর এটিকে পানির উপরে নিয়ে আসা হয় এবং ভারী যন্ত্রপাতি দিয়ে ধীরে ধীরে এটিকে পানির মধ্যে স্থাপন করতে হয়, আর তারপর এটি ঠিকঠাকভাবে পানিরোধক হয়ে পড়ে। এরপর পাম্পের সাহায্যে এটির মধ্যে থেকে সমস্ত পানি বের করে নিয়ে আসা হয়, আর তারপরই এই স্ট্রাকচারের মাঝখানে এমন পানিবিহীন শুষ্ক জায়গা তৈরি হয় এবং এরপরই এখানে পিলার স্থাপনের কার্যক্রম শুরু করা হয়। তবে এই পদ্ধতিতে সব ধরনের ব্রিজের পিলার স্থাপনের জন্য প্রাথমিক কার্যক্রম শুরু করা সম্ভব হয় না, যেমন সমুদ্রে এই স্ট্রাকচার দিয়ে পিলার স্থাপন কোনোভাবেই সম্ভব নয়। গভীর সমুদ্রে ব্রিজ স্থাপনের জন্য ইঞ্জিনিয়ারদেরকে প্রথমে সমুদ্রের তলদেশের উঁচু জায়গার খোঁজ করতে হয়, তারপর সেখানে এক্সকিউভেটর দিয়ে গর্ত করতে হয়, আর এরপরই এখানে কফার ড্যাম স্থাপন করতে হয়। তারপর এর মধ্যে থেকে সমস্ত পানি বের করে নিয়ে সিমেন্ট এবং কংক্রিটের মিশ্রণ দিয়ে পিলার স্থাপনের জন্য একটি বিশাল আকারের স্ট্রাকচার নির্মাণ করা হয়। তারপর সেখানে কয়েকটি পিলার স্থাপন করা হয়, আর বিশাল ওজনের এই সিমেন্টের কংক্রিটের ব্লক দূরবর্তী কোনো স্থানে নির্মাণ করা হয় এবং সেখান থেকে জাহাজে করে এই স্ট্রাকচার এর কাছে নিয়ে আসা হয়। তারপরে এই স্ট্রাকচারের মধ্যে থেকে বড় বড় কিছু ব্লক কিছুটা উপরে তোলা হয়, তারপর স্টেপ বাই স্টেপ কংক্রিটের এই ব্লকগুলো দিয়ে ব্রিজের কার্যক্রম সম্পন্ন করে যেতে হয়। ব্রিজ তৈরি করার সময় মাঝে মধ্যে ইঞ্জিনিয়ারদেরকে এমন কিছু সিচুয়েশনের সম্মুখীন হতে হয়, তখন ফ্লোটিং কফার ড্যাম তৈরি করা ছাড়া আর কোনো উপায় থাকে না। আর দেখুন এই ফ্লোটিং কফার ড্যামগুলোকে কীভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা হয়, আর তারপর এগুলোকে রোটেট করে পানির মধ্যে স্থাপন করতে হয়, আর এটা খুবই সময় সাপেক্ষ একটি প্রক্রিয়া, সেই সাথে খুবই বিপজ্জনক। আর এই কাজগুলো যে সকল ইঞ্জিনিয়ার এবং ওয়ার্কাররা করে থাকে তারা সবাই নিজ নিজ জায়গা থেকে প্রফেশনাল, তাই তারা এত জটিল প্রক্রিয়া খুবই সহজেই সম্পন্ন করে ফেলে। আমাদের পৃথিবীতে এমন কিছু ব্রিজ রয়েছে যেগুলো তৈরি করতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয়। আপনারা এখন নিশ্চয়ই বুঝতে পারছেন একটি ব্রিজ তৈরি করার জন্য কেন এত পরিমাণে ব্যয় হয়ে থাকে। কিন্তু যখন অদক্ষ জনবল ব্রিজ নির্মাণ করে তখন ফলাফল কিছুটা এমনই ভয়ানক হয়ে থাকে। আর এই ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে হলে দক্ষ জনবল এবং দক্ষ ইঞ্জিনিয়ারদেরকে দিয়েই ব্রিজ তৈরি করতে হয়।